আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ইমরান মাহমুদ জিহাদি সাহেব। তো হুজুরের কাছে আজকের আমাদের যে প্রশ্নটা, সেটা খুবই একটা আলোচিত প্রশ্ন। সেটা হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর না মাটি? রসুল সাল্লাহ সাল্লাম নূর না মাটি? এই সম্পর্কে হুজুর ডিটেলস আলোচনা করার চেষ্টা করবে। হুজুরকে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই গাজী উস্তাদ রুহুল আমিন গাজী সাহেব, আপনি আবার আমাকে আপনার চ্যানেলে আনার জন্য আমি আবার আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এবং প্রশ্নটা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর না মাটি, সেই সম্পর্কে অনেক কথা আছে। আসলে নূর মাটি প্রশ্ন করলেই শেষ হয়ে যায় না প্রশ্নটা, আবার ভিতরে আরও প্রশ্ন থেকে থাকে। তবে নূর মাটি যেহেতু এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, এবং যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এটা অস্বীকার করবে, সেই ব্যক্তি আসলে মুসলমান দাবি করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে 95% বা 98% তাফসিরের কিতাবে নূর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। যেমন তাফসিরে জালালাইন আমার কাছে আছে, তাফসিরে জালালাইন, এখানে ওই তাফসিরে জালালাইনেও একটা আছে, এই যে এই কিতাবটার নাম তাফসিরে জালালাইন, এই কিতাবটা হলো তাফসিরে জালালাইন। ওই তাফসিরে জালালাইনেও আছে যে নূর লেখার পরে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরটা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও বিভিন্ন কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর এ বিষয়ে আছে। তো এর মধ্যে 14খানা কিতাবে একখানা হাদিস আছে, 14খানা কিতাবে মানে আমি পড়েছি। তো 14খানা কিতাবের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহের দাদা উস্তাদ মুসান্নফ আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে এটা আছে, আল মাগতাল কিতাবের মধ্যে, মাদখাল কিতাবের মধ্যে এটা আছে, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এটা এই হাদিসখানা আছে, জুরকানি শরীফের মধ্যে এই হাদিসখানা আছে, তাহফিমাতে ইলাই এই কিতাবের মধ্যে হাদিসখানা আছে। তারপরে নসরতিব, যেটা আশরাফ আলী তানভি অনুবাদ করেছেন, এই যে এই কিতাবটা নসরতিব, এই নসরতিব এই কিতাব এর মধ্যে প্রথম যে হাদিসখানা উনি অনুবাদ করেছেন, এই 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 হাদিসের এটাই করেছেন তিনি, প্রথম যে হাদিসখানা অনুবাদ করেছেন এই এই হাদিসের অনুবাদ তিনি করেছেন। এরপরে সিরাতে হলবিয়াতে আছে, তাফসিরে রুহুল মাহানিতে আছে, কাশফুল কাফাতে আছে, আসারুল মারফুয়া ইত্যাদি, এরকম আমার জন্য মতো 14খানা কিতাবের মধ্যে আছে। তো মূল হাদিসখানা হলো এরকম যে মান আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহি বি আবি আনতা ওয়া উম্মি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবান হোক। এরপর তিনি বলতেছেন, আখবিরনি আন আউয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতেছেন যে ইয়া রাসূলাল্লাহ, সর্বপ্রথম সকল কিছু সৃষ্টির পূর্বে, সমস্ত সৃষ্টি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ মাছ নদী নালা কালবিল জিন ইনসান দেও দানব আরশ কুরসি লৌহ কলম সহ সিদ্রাতুল মুনতাহা তাহা সারা সব কিছুর পূর্বে আল্লাহ কি সৃষ্টি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরু নাবিয়িকা মিন নূরিহি। হে জাবির, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পূর্বে তোমার নবীর নূর তার নূর হতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখানে একটি কথা আছে, অনেকেই বলে যে আল্লাহর নূর হতে সৃষ্টি করলে তো আল্লাহর অংশ হয়ে যায়। না না, এই কথাটা, এই যুক্তিটা আসলে ঠিক না। আল্লাহর নূর হতে সৃষ্টি করলে যে আল্লাহর অংশ হয়ে যাবে এটা ঠিক না। আপনি লক্ষ্য করে দেখেন, সমস্ত সৃষ্টি কিন্তু ছিল না, কিছুই ছিল না, ছিল না, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। কোথা থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন। সব কিছু কিন্তু আল্লাহ থেকেই, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। তো যারা বলেন যে আল্লাহ থেকে, আল্লাহ নূর থেকে সৃষ্টি হলে, আল্লাহর নূরের দুইটা অংশ, একটা হলো আল্লাহ জাতি নূর, একটা হলো আল্লাহ সৃষ্টি নূর, সৃষ্টি নূর, সেই সৃষ্টি নূর থেকে রাসূল সৃষ্টি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ নূর হতে। এরপরে এরপরে তিনি বলেন, ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শাআ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর এই নূরকে
তিনি যতক্ষণ পর্যন্ত চেয়েছেন ততক্ষণ পর্যন্ত এটাকে ঘুরিয়েছেন, এই নূর ঘুরতে শুরু করলো, ঘুরতে শুরু করলো। উলামায়ে কেরাম এখানে বলেন যে নূর যেহেতু ঘুরতে শুরু করেছে, এটা হলো তাওয়াফ করতে শুরু করেছে, আর তাওয়াফটা হাকিকতে সেখান থেকে এসেছে। হ্যাঁ, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন যে সময়টা ছিল সেটা হলো ওয়ালাম একুম ফি জালিকাল ওয়াক্তু লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মুলুকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসুন। হ্যাঁ, অর্থাৎ এই কথাগুলো দিয়ে বুঝিয়েছেন আল্লাহ যে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ মাস নদী নালা খাল বিল জিন ইনসান দেহ দানব আরশ কুরসি লৌহ কলম সিদরাতুল মুনতাহা তাছাড়া কোনো কিছু আল্লাহ তখন সৃষ্টি করে নাই, তখন শুধু আমারই নূর আর আল্লাহ। এই সময়টাই ছিল সেই সময়ের, এই সময়টা যে কত সময় ছিল সেটা আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। অতঃপর তিনি বলেন ফালা মা আরাদাল্লাহু তাআলা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ইচ্ছা করলেন আন যে ইখলুকু খলাকা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করবেন, তখন রাসূল বলেন ফাকাসামা হ্যাঁ জালিকা নূর আর বা তাজাইন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নূরটাকে ওই নূরটাকে চার ভাগে বিভক্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন চার ভাগে বিভক্ত করে ফা খলাকা মিনাল জুজ ইল আওয়ালি আল কলম, প্রথম ভাগ দিয়ে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। তো এখানে একটা পয়েন্ট আছে, যারা আসলে এই আহলে হাদিস তারা কিন্তু বলে যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম, এটা তিরমিজি শরীফে আছে, এটা সহি হাদিস, আল্লাহ প্রথম সৃষ্টি যে এই কিতাবটা তিরমিজি শরীফ, এখানে এই তিরমিজি শরীফে আছে। হ্যাঁ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কলম সৃষ্টি করেছেন, ইন্না ওয়ালা মা খালাকাল্লাহুল কলম এরকম আছে। তো ওনাদের কথাটা ঠিক না, এটা কাটার এবং যুক্তির জন্য আমার পরবর্তী কেসে বা পরবর্তীতে যদি আপনার এখানে আমি আসি তাহলে আমি সেটা বলবো কিভাবে আল্লাহ কি আসলে কলম আল্লাহ সৃষ্টি করেন নাই, আগে তাদের দলিলটা কেটে যাবে, তারা পাঁচ মিনিট এখানে টিকবে না। এরপরে প্রথমে কলম সৃষ্টি করেছেন, এরপরে ওয়ামিনা সানি লৌহা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ভাগ দিয়ে দুই নম্বর ভাগটা দিয়ে, এখানে তো চারটি ভাগে ভাগ করা হয়েছে, এখানে একটি ভাগ দিয়ে এরকম অনুবাদটা হবে এরকম, একটি ভাগ দিয়ে আল্লাহ কলম সৃষ্টি করেছেন, আরেকটি ভাগ দিয়ে আল্লাহ লৌহ সৃষ্টি করেছেন, আরেক ওয়ামিনা সালিসুল আরশা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ভাগ দিয়ে আল্লাহ আরশ সৃষ্টি করেছেন। এরপরে তিন নম্বর ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে যে চার নম্বর যে ভাগটা ছিল সেই চার নম্বর ভাগে সুম্মা কসামাল জুজ আর রাবিআ আর বাতা আজজাইন, তারপরে চার নম্বর ভাগটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার চার ভাগে বিভক্ত করে দিলেন। যেহেতু চার ভাগে বিভক্ত করলেন, তো চার ভাগে বিভক্ত করার পর ফা খলাকা মিনাল আউয়ালি হামলাতুল আরশ, তখন কিন্তু শুধু আরশ সৃষ্টি করেছিলেন, পরের আবার এই চারটি ভাগের একটি ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেস্তাগণ সৃষ্টি করলেন। তাফসীর কিতাবে এসেছে আটজন ফেরেস্তা আল্লাহ আরশ বহনকারী সৃষ্টি করেছেন, বা বিভিন্ন মত হইতে পারে। তো যাই হোক, আরশ বহনকারী ফেরেস্তাগণ তিনি সৃষ্টি করলেন। এরপরে ওই দুই নম্বর ভাগ দিয়ে অমিনা সানিল কুরসিউ, আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি সৃষ্টি করলেন। তিন নম্বর ভাগ দিয়ে অমিনা সালিসি বাকিয়াল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন যে তৃতীয় ভাগটা দিয়ে সমস্ত ফেরেস্তা, পরে জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল হ্যাঁ আলাইহিসসালাম এই নানা সকলদেরকেই কিন্তু তিনি সৃষ্টি, সকল ফেরেস্তাদেরকে তিনি সৃষ্টি করেছেন। এরপর আবার তিন নম্বর যে চার নম্বর যে ভাগটা রয়ে গেল ওই চার নম্বর ভাগটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার চার ভাগে বিভক্ত করলেন, সুম্মা কসামা রাবিয়া আরবা তাজাইন ফা খলাকা মিনাল আউয়ালিস সামাওয়াতি ওয়া মিনাস সানিল আরদিয়্যিন ওয়া মিনাস সালিসিল জান্নাতু ওয়ান নার, এক নম্বর ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, দুই নম্বর ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, তিন নম্বর ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। তো এখানে একটা চিকন কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে, সে কথাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জমিন সৃষ্টি করেছেন বা আসমান সৃষ্টি করেছেন রসুলের নূর থেকে। তো রসুলের নূর থেকে যদি জমিন সৃষ্টি হয়ে থাকে, জমিন তো মাটি,
মাটি সৃষ্টি হলো রাসূলের নূর থেকে আবার কেউ কেউ বলে যে মাটি থেকে রাসূল সৃষ্টি এটা অবশ্য ঠিক না কুরআন শরীফের কিছু আয়াত আছে ওই আয়াতগুলো তারা শুধু উপর দিয়ে পড়ে যেমন আয়াতগুলো আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এবং ওই আয়াতগুলো আছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এগুলো তাদের কি আমরা কি এই আয়াতগুলো পড়ে বা এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ে কি আমরা এই কথা বলি না আমরা এটা চ্যালেঞ্জ করতে পারি পাঁচ মিনিট লাগবে যারা এই আমাদের এই মতগুলোর বিরুদ্ধে তাদেরকে পরাজিত করার জন্য তাদেরকে একবারে জব্দ করে দেওয়ার জন্য অনলি পাঁচ মিনিটের প্রয়োজন তারা ভাবে কি তারাই আয়াতগুলো পড়েছে আমরা পড়ি নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই তিন নম্বর যে দিয়ে চার নম্বর যে ভাগটা রইল সেই ভাগটাকে আবার চার ভাগে বিভক্ত করে দিয়েছেন চার ভাগে বিভক্ত করার পর প্রথম ভাগ দিয়ে নূর ও আবসারুল মুমিনিন মুমিনের চোখের দৃষ্টি চোখের নূর দৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন দ্বিতীয় ভাগ দিয়ে নূর ও কলবিল মুমিনিন মুমিনের কলবের দৃষ্টি কলবের নূর সৃষ্টি করেছেন আর এটাই হলো মারিফাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত আর তিন নম্বর ভাগটি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তাওহীদ সৃষ্টি করেছেন ওয়া তাওহীদি তাওহীদ সৃষ্টি করেছেন তো এইভাবে এই হাদিসখানা একবারে ৪৩টা ভাগ হয়েছে এই হাদিসখানাকে অনেকে আবার এই জাল বলেন যাদের এলেম কম তারা তো জাল অর্থাৎ জাল বলতে তো কোনো হাদিসের প্রয়োজন হয় না কোনো দলিলের প্রয়োজন হয় না বেদাত ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে ও যাই হোক আমি শেষ করে দিচ্ছি বেদাত বলা এবং শিরিক বলা বা জাল বলা এই কথাগুলো বললে কিন্তু কোনো দলিল লাগে না কোনো কিতাবের নাম দিতে হয় না তো যাদের এলেম কম চালান কম জ্ঞান কম তারা তো জাল জাল জয়েব শিরিক ইত্যাদি ইত্যাদি বলবে এছাড়া আর কি বলবে কারণ তাদের তো কিতাবি এলেম কম হ্যাঁ যাই হোক আমি পরবর্তীতে আবার এটার বিস্তারিত কারণ এখানে ১৪খানা কিতাবে আমি পেয়েছি এর মধ্যে বুখারী ইমাম বুখারীর দাদা উস্তাদ একজন এরপরেও তারা জাল বলে কি মনে করেন হ্যাঁ এই বুখারী সরা যিনি লিখেছেন ইমাম কস্তলানি তিনিও এই হাদিসখানা লিখেছেন মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে জুরকানি শরীফের মধ্যে নসরুদ্দিনের মধ্যে আশরাফ আলী তানভি অনুবাদ করেছেন এই হাদিসখানা তো যাই হোক যেহেতু আপনি বলতেছেন যে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমরা আজকে এখানেই রাখলাম পরবর্তীতে আবার আসলে আমি এই এখান থেকে বাকিটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজিজ হুজুর আমাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন কিন্তু সময় তো অত্যন্ত স্বল্প যার ফলে ভিডিওটা লং হয়ে যাবে প্রত্যেকের কাছে ভিউয়ারদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা সত্য প্রকাশে আমাদেরকে সহায়তা করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনের মধ্যে ক্লিক করুন আমাদের যে কোনো ভিডিও আপডেট আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো সত্য প্রকাশে সবার কাছে আশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ